বন্ধুরা, আমি রিপন, আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, আর সেই টপিকটা হলো এক্সেল। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আমরা মাইক্রোসফট এক্সেল ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারি না। আমাদের চারপাশের সকল ধরনের কাজই এখন এক্সেল দিয়ে হয়ে থাকে। বর্তমান বাজারে যে কোনো ধরনের চাকরি করতে গেলে এক্সেলের কাজ জানা কিন্তু আবশ্যক। আর তাই দেরি না করে আসুন মাইক্রোসফট এক্সেল শিখে ফেলি, চাকরি এবং ব্যবসা জীবনে নিজেকে আরও বেশি প্রফেশনালভাবে তৈরি করি। বন্ধুরা, এই ক্লাসে আমরা একেবারেই বেসিক থেকে শুরু করব। আপনারা যারা একটু অ্যাডভান্স শিখতে চান তাদের জন্য মূলত আজকের ক্লাসটি না, একটু ওয়েট করেন আপনারা। আপনাদের জন্য প্রথম 2 থেকে 3টি ক্লাস পরে আমরা কিছু অ্যাডভান্স সূত্র নিয়ে আমি কিছু ভিডিও করব, তখন আপনারা দেখে কাজটি শিখবেন। আর যেহেতু প্রথম ক্লাস, আর প্রথম 2 থেকে 3টি ক্লাস থাকবে একেবারেই বেসিক বিষয় নিয়ে নতুনদের জন্য, যারা কোনো রকম এক্সেল সম্পর্কে কিছুই জানেন না। এর পরের ক্লাসগুলিতে আমি কিছু সূত্র নিয়ে কথা বলবো, যেগুলি দেখলে এবং জানা থাকলে আপনাদের কাজ আরও সহজ হয়ে যাবে এবং দ্রুত আপনারা কাজ করতে পারবেন। তো বন্ধুরা, চোখ রাখুন আমার এই চ্যানেলে এবং দেখতে থাকুন মাইক্রোসফট এক্সেলের এই টিউটোরিয়ালটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ যোগাতে কিন্তু ভুলবেন না, প্লিজ। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাব এবং দেখব এক্সেল ফাইলে কিভাবে কাজ করতে হয়। তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের কম্পিউটারে অবশ্যই মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নিতে হবে। তো আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ইনস্টল দেওয়া আছে। আমি সরাসরি এই স্টার্ট বাটনে চলে যাচ্ছি। এখান থেকে প্রোগ্রাম ফাইল, যেহেতু আমার কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম আছে এখানেই পাওয়া যাবে সব প্রোগ্রাম, তো এখান থেকে প্রোগ্রাম ফাইল থেকে এই যে দেখেন মাইক্রোসফট অফিস 2013 আমার ইনস্টল করা আছে, এখান থেকে আমি রাইট অ্যারোতে ক্লিক করে এই যে মাইক্রোসফট অফিসের ভিতরে এক্সেল ফাইলটিকে ক্লিক করে এক্সেলের শিটটিকে আমি ওপেন করব। ওপেন হচ্ছে, এই ফিচারটি আসার পরে আবারও ক্লিক করলাম, এই যে দেখেন আমার এক্সেল শিটটি ওপেন হয়ে গেছে। এটি হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেলের ফিচার। মাইক্রোসফট অফিস এক্সেল কীভাবে কাজ করে এই যে দেখেন, এইগুলিকে বলে হচ্ছে কলাম এ, বি, সি, ডি। এগুলি যত ডান দিকে যাবেন কলাম বাড়তে থাকবে, এগুলিকে বলে কলাম। এই যে আর এই এইটা দেখেন 1 2 3 4, এই যে নিচের দিকে যে নামতে থাকলে এইগুলো, এইগুলিকে বলে রো। তো মাইক্রোসফট এক্সেল হচ্ছে কলাম এবং রোয়ের সমন্বয়ে তৈরিকৃত একটি ডাটা শিট। এবং দেখেন কলাম এবং রোয়ের সমন্বয়ে অগণিত ঘর এখানে তৈরি করা আছে, অসংখ্য ঘর। এবং আপনারা যত খুশি লিখতে পারবেন এই শিটে, কোনো সমস্যা হবে না। যেমন আমি একটু লিখে দেখাই, একটি ঘরে একটু লিখে দেখি দেখাই, এবং রিপন এই যে এই ঘরটিকে লিখলাম। তো ও আরেকটি বিষয় বন্ধুরা, আমি একটু গুরুত্বপূর্ণ বিষয় একটু বলি, সেটি হচ্ছে প্রত্যেকটি ঘরের কিন্তু একটি করে নাম আছে, প্রত্যেকটি ঘরের একটি করে নাম আছে, এবং নামগুলি তৈরি হয়েছে মূলত কলাম এবং রোয়ের সমন্বয়ে। মজার বিষয়, যেমন দেখেন এই যে আমি সাপোজ এখানে আরেকটু লিখি রিপন, এই যে যেমন এই যে ঘরটিতে আমি আসি, এই ঘরটির নাম হচ্ছে, এটা দেখেন উপর থেকে ডি কলামে আছে, বাম দিক থেকে 4 নম্বর রোতে আছে, তার মানে আমার এই ঘরটির নাম হচ্ছে D4। তদ্রূপ এই ঘরটির নাম হচ্ছে F4, পাশের ঘরটির নাম হচ্ছে H4, আবার যদি আমি নিচে যাই এই ঘরটির নাম হচ্ছে F11।
তো বন্ধুরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব, যখন সূত্র ইউজ করব, তখন কিন্তু এই ঘরগুলির নাম আমাদের জন্য অনেক প্রয়োজনীয় হয়ে পড়বে এবং দরকার হবে জানাটা। তো ঠিক আছে, আমরা ঘরের নামগুলি জানলাম, কীভাবে ঘরের নাম দেওয়া হয়েছে সেটাও আমরা বুঝতে পারলাম। এবার আমরা টুলস পরিচিতিতে একটু চলে যাই। এই যে আমরা মূলত এইখানে হোম পেজে থাকব, আমরা মূলত কাজ করব হোম পেজে। তো হোম পেজে আমি থাকব, এই টুলসগুলো নিয়ে একটু কথা বলি। কাট, কপি, ফরম্যাট প্রিন্টার, পেস্ট, এই চারটে টুলস একেবারে বাম পাশে আছে। কাট টুলসের কাজ কী? কাট টুলসের কাজ হচ্ছে কোনো একটি ঘরের ইনফরমেশান আমি কাট করতে পারবো এই কাট টুলসের মাধ্যমে। যেমন আমি এই ঘরটিতে সিলেক্ট করলাম, এটাকে যদি আমি কাট করে অন্য কোথাও নিয়ে যেতে চাই, দেখেন ঘরটি সিলেক্ট করা অবস্থায় আমি কাটে ক্লিক করলাম এবং দেখেন আমি পাশে নিয়ে এখানে যদি পেস্ট করে দিই, পেস্ট বাটনে ক্লিক করলাম, পেস্ট আইকনে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। দেখেন পাশের ঘরটিতে পেস্ট হয়ে গেছে। ঠিক কপি কি জিনিস? কপি ওই একই রকম, তবে কাট তো একবারেই এখান থেকে কাট হয়ে এখানে চলে এসেছে, বাট কপি হচ্ছে এই ঘরটিকে ক্লিক করে এই কপি করলাম, কপি করে আমি পাশের ঘরে দেখেন পেস্ট করলাম। তার মানে এই ঘর থেকে কপি হয়ে এই ঘরে ওই সেম জিনিস কপি করে নিলাম। এটা হচ্ছে কপির কাজ। তাহলে কাট, কপি, পেস্ট এই তিনটা জিনিস আমরা জানলাম। ফরম্যাট প্রিন্টার এটা আমরা একটু পরে বলবো, এটা নিয়ে একটু পরে কথা বলছি। তো তার আগে এই যে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি বলতে বোঝা যায় যে আমরা কি ফন্টে এখানে লিখছি। এই যে যেমন লেখাটা, যেমন এই যে রিপন লেখাটা আছে, এটা মূলত ক্যালিব্রি ফন্ট ফ্যামিলিতে আছে। আমি যদি এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাই, এই রাইট অ্যারোতে ক্লিক করব। এখানে দেখেন অসংখ্য ফন্ট ফ্যামিলি আছে, আপনি যেটা পছন্দ সেটা আপনি দিতে পারেন। এই যে যেমন দেখেন এটার কিন্তু ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। তো পাশেরটা হচ্ছে ফন্ট সাইজ, আপনি যদি আপনার লেখার ফন্টকে ছোট বড় করতে চান, এই যে ডান পাশের অ্যারোতে ক্লিক করে এখান থেকে আপনি বড়ও করতে পারেন, আবার এখান থেকে আপনি ছোটও করতে পারেন। তো এটা হচ্ছে ফন্ট সাইজ। এই যে তারপরে আসেন বি। বি মানে বোল্ড। আপনার লেখাটিকে যদি আপনি বোল্ড করতে চান, এই যে এখানে সিলেক্ট করলাম, এই লেখাটিকে বোল্ড করতে যদি চাই আমরা, মানে মোটা করতে চাই, বিতে ক্লিক করব। দেখেন একটু মোটা হয়ে গেছে। আবার যদি আগের জায়গায় আনতে চাই, বিতে আবার তৃতীয়বার ক্লিক করব, আগের মতো হয়ে যাবে। তদ্রূপ এই যে আই, এটা হচ্ছে ইতালিক। আমি যদি আমার লেখাটিকে স্টাইল একটু ইতালিক করতে চাই, এই আয়তে ক্লিক করলে দেখেন লেখাটি কিন্তু ইতালিক হয়ে গেছে। আবার আগের জায়গায় আনতে চাইলে আয়ের উপরে আমরা আবারও ক্লিক করব, আগের জায়গায় চলে আসবে। এবার আসেন ইউ, আন্ডারলাইন। এই যে আন্ডারলাইন বলতে আপনার লেখার নিচেই যদি আন্ডারলাইন বা দাগ আনতে চান, এই যে আন্ডারলাইনে ক্লিক করলে নিচে দেখেন এখানে কিন্তু একটি দাগ চলে এসেছে, আবার ক্লিক করলে দাগটি চলে যাবে। তো এটা হচ্ছে আন্ডারলাইনের কাজ। আচ্ছা, বর্ডার। বর্ডার বলতে হচ্ছে আপনার ঘরগুলিকে বর্ডার করা। যেমন আপনার এই যে ঘরটা, এই ঘরটাকে আপনি যদি বর্ডার করতে চান, দেখেন এই যে দাগগুলো আছে এগুলো কিন্তু মানে একটু ফ্যাকাশে টাইপের আছে, বা এটা মানে কি বলে একটু মানে খুব বেশি ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না। বাট আমি যদি বর্ডার করি, দেখেন বর্ডার বিভিন্ন টাইপের আছে, দেখেন এই যে সবগুলি বর্ডারেই চারপাশেই দাগ করা আছে। আমি অল বর্ডারে যদি ক্লিক করি, দেখেন এটার কিন্তু চারপাশে বর্ডার নিয়ে নিয়েছে। এটি হচ্ছে মূলত বর্ডারের কাজ। এখানে আপনারা বিভিন্ন বর্ডার আছে, এগুলি ইউজ করে করে দেখবেন যে কোন বর্ডারে কি কাজ হয়, কোন টাইপের বর্ডার হয়। আচ্ছা, এরপর আমরা আসি এই যে দুইটা কালার নিয়ে একটু কাজ
করি আমরা সেটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর ডান পাশেরটা হচ্ছে লেখার কালার। ব্যাকগ্রাউন্ড কালার বলতে কি বোঝায়, এই যে যেমন এই লেখাটির আমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড এখন আছে সাদা, বাট আমি যদি এখানে ক্লিক করি দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু হলুদ হয়ে গেছে। আবার আমি যদি হলুদ না করে এখানে যদি অন্য কোনো কালার দিতে চাই, এই যে রাইট অ্যারোতে ক্লিক করবেন, এইখান থেকে আপনি যে কালার আপনার ভালো লাগে সেই কালার আপনি দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড লেখার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আবার দেখা যাচ্ছে কি যে এখানে যতগুলো কালার আছে এর কোনো কালারটি আপনার পছন্দ না, আপনি অন্য কোনো কালার দিতে চান, সেক্ষেত্রে আপনি মোর কালারসে আসবেন। মোর কালারসে এসে এখান থেকে দেখেন আপনার ইচ্ছা মতো কালারে আপনি দিয়ে ওকে যদি ক্লিক করেন আপনার ব্যাকগ্রাউন্ড সেরকমই হয়ে যাবে। তো এটা গেল ব্যাকগ্রাউন্ড কালার। এরপর আসেন লেখার কালার। আপনার এখন লেখার কালারগুলি কি আছে, সব কালো। আমি যদি লেখার কালারগুলিকে এই লেখার কালারটিকে যদি আমি চেঞ্জ করতে চাই, দেখেন আমি এই যে এখানে ক্লিক করলাম খয়েরি হয়ে গেল লেখার কালার। তো আমি লেখার কালার যদি চেঞ্জ করতে চাই এখান থেকে আমি আমার লেখার কালারগুলি চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে ফন্ট কালার। আচ্ছা, কালার নিয়ে কাজগুলি গেল। এখন এই যে ডান পাশে যেগুলি আছে এইগুলি হচ্ছে অ্যালাইন, টেক্সট অ্যালাইনের টুলস। যেমন অ্যালাইনটা কী জিনিস, এই যেমন দেখেন এই লেখাটি আমার বাম পাশে সরে আছে, আমি যদি বাম পাশে সরে আছে মানে এই যে লেফট অ্যালাইন করা আছে, এখন এই মুহূর্তে লেফট অ্যালাইন করা আছে, আমি এটাকে যদি সেন্টার করতে চাই সেন্টারে ক্লিক করলে দেখেন সেন্টার হয়ে গেছে। আবার যদি আমি রাইট অ্যালাইনে ক্লিক করি দেখেন রাইট হয়ে গেছে, আবারও আমি লেফটে আসলে লেফট হয়ে গেছে। আবার এই যে উপরে যে তিনটি বাটন আছে, এই আইকন আছে, এটার কাজ একটু যদি আমি বলি যে দেখেন এই যে নিচের দিকে বটম অ্যালাইন আছে, আমি যদি মিডিল অ্যালাইনে আসতে চাই এই যে এখানে ক্লিক করেন, এই যে দেখেন মিডিল অ্যালাইনে চলে আসছে। আবার যদি এখানে ক্লিক করি টপ অ্যালাইনে চলে গেল, এটাতে ক্লিক করলে বটম অ্যালাইনে চলে আসলো। এটা হচ্ছে টেক্সট অ্যালাইনের কাজ। পাশেরটা হচ্ছে আপনার ওরিয়েন্টেশন, মানে আপনার লেখার ওরিয়েন্টেশনগুলো এখানে চেঞ্জ করা যাবে। যেমন আমি যদি রাইট অ্যারোতে ক্লিক করে এই যে দেখেন এই যে লেখার ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেছে, আমি যেরকমভাবে লেখাটি রাখতে চাই যে স্টাইলে রাখতে চাই সেই স্টাইলে আমি এখান থেকে লেখাটি রাখতে পারি। তো এটা হচ্ছে মূলত এই যে বিভিন্ন রকম ওরিয়েন্টেশন আছে, আপনি দিয়ে দিয়ে দেখবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে ওরিয়েন্টেশনের কাজ। বন্ধুরা, এই পাশে একটি টুলস ফরমেট পেইন্টার, এটার কী কাজ, এটার কাজটা আমি একটু দেখাই। দেখেন এইটা যেভাবে লেখা আছে এইটার স্টাইল আর এইটার স্টাইল কিন্তু এক না, আমি চাচ্ছি এইটাকে এটার মতো স্টাইল করতে, তাহলে আমি এটা ফরমেট পেইন্টারের মাধ্যমে খুব সহজে করতে পারবো। কীরকম, এটাকে সিলেক্ট করলাম, তারপর ফরমেট পেইন্টারে ক্লিক করলাম, এইবার আমি এই ঘরটাকে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু এইটার মতো হয়ে গেল। তার মানে ফরমেট পেইন্টারের কাজটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে ফরমেট পেইন্টারের কাজটা কী। তো বন্ধুরা, এটা হচ্ছে গেল। এবার আমরা আসি র্যাপ টেক্সটে। র্যাপ টেক্সটের কাজটা কী, র্যাপ টেক্সটের কাজটা দেখানোর জন্য আমি এখানে কিছু একটু লিখব, তার আগে এই ঘরটিকে আমি কেটে দেব। আপনি যদি কোনো ঘর কাটতে চান সেটাকে এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে ডিলেটে ক্লিক করবেন, ওটা কেটে যাবে। এই যে এইটাতে এই যে দেখেন তিনের উপরে আমি কার্সর রাখলাম, ক্লিক করলাম, এই যে ডিলেটে ক্লিক করলাম, ডিলেট হয়ে গেল। তো বন্ধুরা, র্যাপ টেক্সট দেখানোর জন্য আমি এখানে একটু লিখি মাই নেম ইজ রিপন। দেখেন বন্ধুরা, এই লেখাটি কিন্তু মূলত বি কলামেও আছে আবার সি কলামেও আছে, তার মানে এটি কিন্তু দুইটি কলাম নিয়ে নিয়েছে মনে হচ্ছে, বাট আসলে কিন্তু তা নয়। আসলে হচ্ছে এটি বি টু ঘরটিতেই আছে, সি টু ঘরটিতে কিন্তু এটা নাই। দেখেন এইখানে ক্লিক করলে এই যে আমার লেখাটা পুরো দেখা যাচ্ছে, বাট এখানে ক্লিক করলে কিন্তু কোনো লেখা নেই। তো
র‍্যাপ টেক্সটের কাজটি হচ্ছে আমি যদি এই পুরো লেখাটিকে এই একই ঘরের মাঝে শো করাতে চাই, আমি দেখেন এই যে র‍্যাপ টেক্সটের মাধ্যমে শো করাতে পারবো। দেখেন ফুল লেখাটি কিন্তু নিয়ে নিয়েছে, উপর নিচ জায়গা প্রসারিত করে ও কিন্তু লেখাটি কিন্তু লেখার জায়গাটি নিয়ে নিয়েছে র‍্যাপ টেক্সটের মাধ্যমে। আমি যদি আবার আগের জায়গায় আসতে চাই, র‍্যাপ টেক্সটে ক্লিক করেন, আগের জায়গায় চলে আসলে। তো এটা হচ্ছে র‍্যাপ টেক্সটের কাজ। বন্ধুরা এবার আসেন মার্জ। মার্জটা কী জিনিস? মার্জটা হচ্ছে মনে করেন আমি এই দুইটা ঘরকে একত্রে, এই লেখাটিকে এই দুইটা ঘরের মাঝে একত্রে রাখতে চাই। এটাকে আমি যদি মার্জে ক্লিক করি, দুইটা ঘর দেখেন এক হয়ে গেছে। এটা হচ্ছে মূলত মার্জের কাজ। এবং আমি যদি আবারও ক্লিক করি, এটা আগের জায়গায় চলে আসবে। এটি মূলত মার্জের কাজ। তো বন্ধুরা আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আর আমি বেশি কিছু দেখাবো না, প্লাস ভিডিওটিও বড় হয়ে যাচ্ছে, তো আর অল্প একটু একটা বিষয় একটু দেখাই। যেমন নিচে এই যে দেখেন শিট ওয়ান, শিট ওয়ান মানে এটা একটা শিটের ট্যাব। আমি যদি চাই ডান পাশে আমি আর একটা শিট বের করব, তাহলে কিন্তু আমি এখানে প্লাসে ক্লিক করলে পাশে আর একটা শিট বের হয়ে গেল। এবং আমি যদি এরকম পাশে আরও একটি ট্যাব করতে চাই, প্লাসে ক্লিক করলে আরও একটি ট্যাব হয়ে যাবে। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো ট্যাব খুলতে পারবেন প্লাসে ক্লিক করে। তো বন্ধুরা ট্যাব খোলা আমরা জানলাম। এই ট্যাবের ট্যাবগুলোকে আমরা কিন্তু রিনেমও করতে পারবো। কীভাবে? সাপোজ আমি এই শিট ওয়ানের উপরে কার্সর রাখতেছি, রেখে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম ক্লিক করলাম। রিনেম ক্লিক করে সাপোজ এখানে আমি নাম দিলাম বেসিক। দেখেন এটা কিন্তু রিনেম হয়ে গেল। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখবো। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে, আমার এই ভিডিওটিকে লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন দয়া করে। তো বন্ধুরা এখানেই রাখছি। সামনের ক্লাসে অন্য আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত বিদায়। থ্যাংক ইউ।